নিজের স্বামী ফেরাউন আসিয়াকে একটা পাথরের মধ্যে রাখলেন, আর একটা পাথর দিয়ে থেতলিয়ে দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আসিয়ার দেহের মধ্যে কোনো চামড়া নাই, শুধু হাড়গুলো আছে, সমস্ত দেহটা থেতলিয়ে দিলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফেরাউন বলে, আসিয়া এতদিন সংসার করেছ, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেই নাই, আজকে তুমি আমার, তুমি আমাকে খোদা বলে মেনে নাও না, তুমি নাকি এক অদৃশ্যের খোদার প্রতি তুমি আকৃষ্ট হয়েছ, ও আসিয়া এখনো সময় আছে, তুমি ওই খোদাকে ছেড়ে দাও, আমাকে খোদা মানো, আমাকে খোদা যদি মানো তাহলে আমি তোমাকে এখনো মুক্তি দিয়ে দেব, কারণ আমি চাই না আমার স্ত্রীকে আমি এইরকম বিয়াজ্যোতিদায়ক একটা যন্ত্রণাদায়ক শাস্তি দেব। আসিয়া বলে, ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, আল্লাহর কসম করে বলি আমি যাই আল্লাহর গোলামি করি, আমি মরতে পারি আল্লাহর গোলামি আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার, আসিয়ার জবানে আল্লাহ পাকের জিকির, আল্লাহ, শুধু আল্লাহ পাকের জিকির। যখন আসিয়ার রুহটা বের হবে, বের হয়ে যাবে, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, আমার আসিয়ার একটা কথা বলো, আজকে আমার আসিয়া যা চাবে আমি আসিয়ার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আমার আসিয়া আজকে যা চাবে আমি আরশের মালিক আল্লাহ আসিয়াকে তাই দিয়ে দেব। জিব্রাইল আসলেন, আসিয়া আপনি কি চান বলেন, আপনার উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আসিয়া বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আমি তো সফল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক মসজিদে এনেছেন, বসার তৌফিক দান করেছেন, মালিকের কুদরতি কদমে সাজদা দেব বলে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। সেজন্য সবাই মালিকের দরবার উঁচু আওয়াজে সবাই শুকুরি আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যে আসতে পারছি খুশি না বেজার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, কথা বলে ঠিক কি না? মানুষ বানাইলেই যে আসমু তাও তো কথা না, কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ আছে আশরাফুল মাখলুকাত, মানব জাতি আশরাফুল মাখলুকাত, কারা? যারা মানুষ হয়ে আল্লাহরে চিনছে, কথা বলেন ঠিক কি না? আর মানুষের মধ্যে আবার এমন আছে কুকুর এবং শিয়ালের চাইতে বেশি খারাপ আছে না নাই? কারণ আল্লাহ তাআলাই তো বলছেন যে যাদেরকে আমি চোখ দিছি, যাদেরকে আমি কান দিছি, যাদেরকে আমি কলব দিছি, যারা চোখ দিয়ে ভালোটা দেখে নাই, যারা কান দিয়ে ভালোটা শোনে নাই, যারা অন্তর দিয়ে ভালোটা অনুধাবন করে নাই, এরা হলো শুয়োর এবং কুকুরের চাইতে বেশি খারাপ, কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বিবেক দিয়েছেন, ওই বিবেক দিয়ে যারা আল্লাহরে চিনছে, যে চোখ দিছে ওই চোখ দিয়ে অশ্লীল নয় বরং আল্লাহর কালাম পরে পরে আল্লাহর ভয়ে চোখ থেকে টপ টপ করে পানিগুলো ফেলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করছে তাহাজ্জুদের মশল্লায়, আল্লাহ তাআলা এদেরকে বলেছেন গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের চাইতে এদের চোখের এক ফোঁটা পানির দাম আমার কাছে অনেক বেশি, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহাব্বত করে বানাইছেন, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমরাই কিন্তু আদরের গোলাম, সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এতটা ভালোবাসি, যদি তোমরা 70 বছর, 80 বছর, 50 বছর গুনাহ করে থাকো, তোমরা খালি আমার কাছে মাপ চাও চোখের পানিগুলো ছাড়তে পারলেই, আরে আমি তো 70,000 নূরের পর্দা ভেদ করে, আমি তো তোমাদের আসমান ভেদ করে, আমি তো তোমাদের একদম নিকটে চলে আসি, এসে বলি আলা আমি মুস্তাগফির ফাগফিরুল্লাহ, কি অপরাধ করছো, শুধু মাপ চাও, চাইতে দেরি, মাপ করতে দেরি করব না। তুমি কি পারো না তোমার মাত্র দুই হাত খাট থেকে, চৌকি থেকে নেমে, তোমার বিছানা থেকে নেমে একটু অজু করো, আর অজু করে সেজদা করবা, তুমি কি এতটুকু পারো না? আর আমি মালিক ওই আরশে আজিম থেকে তোমারে মাফ করতে চলে আসি, সুবহানাল্লাহ বলেন। তো এমন দয়াল আল্লাহ আর কেউ আছে? আপনি বলেন, বলে আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই নাই। আমি তো তোমার হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে বিশ্বনবী বলেন একটা মরুপ্রান্তে যদি একটা মানুষ মনে করেন সফরে বের হয়েছে, লম্বা সফর, অনেক দূরে যাবে, কয়েকশো কিলোমিটার, কিন্তু রাস্তায় গিয়ে একটু বিশ্রাম করলেন, আর এই বিশ্রাম করতে যায় একটু শুইলেন, ঘুমায় পড়লেন, এই ফাঁকে তার ওট বাহনটা হারিয়ে গেল। তো এই লোকটা যেমন বিষণ্ন, হায় হায় আমি এখন বাহন না পাইলে, এখানে পানি নাই, বস্ত্র নাই, থাকার জায়গা নাই, আমি আমার গন্তব্য কী করে যাব, এই লোকটা যেমন যতটা বিপদে চিন্তিত, এখন মনে করেন তার বাঁচা মরা সমান, ঠিক কিনা বলেন? কারণ সে চিন্তায় মরে যাবে। মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলেন ওই ব্যক্তি ওট পাওয়ার পরে
ওই ব্যক্তিটা কিছুক্ষণ পরে দেখলো যে ওরটা আবার এসে পড়ছে, তো এই লোকটা যতটা খুশি হবে তার মানে মৃত্যু থেকে ফিরে আসলো, এরকম খুশি, ঠিক কিনা বলেন? তো ওই লোকটা যেমন খুশি হয়, একটা হারানো বান্দা, গুনাগার বান্দা যদি গুনাহ করতে 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 নাফরমানি করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ওই ব্যক্তি যদি এরকম আল্লাহর আবার ফিরে আসে, নেক কাজে তওবা করে, আল্লাহ বলে ওই ওটের মালিক ওট হারাইয়া ফিরে পাইয়া যে খুশি হয়, আমি আল্লাহর যে বেশি খুশি হয়ে যাই। তো এই পৃথিবীতে সবাই আল্লাহকে চিনবে না, কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহরে চিনবে? সবাই কি আল্লাহর তাসবিহ জিকির করবে? করবে না, কারণ এই পৃথিবীর মানুষগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জাতি হিসেবে, কিন্তু প্রত্যেকের মন এক নয়, আর হেদায়াত আল্লাহ সবাইকে দিবেন না, কথা বলেন ঠিক কিনা? ওই যে নূহ আলাইহিস সালামের অবস্থা দেখছেন না? নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম নিজের জাতিকে, 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালামের জাতিদের মধ্য থেকে মাত্র 80 জন মুসলমান হয়েছে, কয়জন? 950 বছরে। তো নূহ আলাইহিস সালাম এতটাই ওনাকে কষ্ট দিয়েছে, উনি যখন নামাজ পড়তেন, সেজদা করতেন, তখন তাকে এতটাই আঘাত করত, তার পিঠের মধ্যে কুড়াল মারত, নাউজবিল্লাহ বলেন, অতিষ্ঠ হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম একদিন খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে অত্যন্ত কষ্ট পেয়ে একটা দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা। আয় আল্লাহ, এই কাফের জাতিকে আপনি ধ্বংস করে দেন, এর বাচ্চাদেরকে ধ্বংস করে দেন, যেন এর বাচ্চাগুলো যেন দুনিয়াতে আইসা আবার নাফরমানি করতে না পারে। তো আল্লাহ তো দোয়া কবুল করছে, কথা বলেন ঠিক কি না? তো দেখেন ওই জমানার মানুষকে আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দিছেন, কাউকে দেন নাই। তো আল্লাহ তাআলা বললেন তুমি বিশাল এক কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম বিশাল কিস্তি বানালেন, ওই কিস্তিটা যখন একটা পাহাড়ের উপরে বানালেন, শুকনো জায়গা, তো এই এলাকার মানুষগুলো হাসাহাসি করতেছে যে নূহ তোমার মাথার মধ্যে কোনো গিলু নাই, যে জায়গায় জীবনে কোনোদিন পানি উঠে নাই ওই জায়গায় এত বড় কিস্তি, হাসাহাসি করে মানুষগুলোর মধ্যে পায়খানা করতেছে, পায়খানা করে তলায়া দিয়েছে। তো নূহ আলাইহিস সালাম কান্না করে বলে আল্লাহ আপনি বললেন কিস্তি বানাবো, সবাইকে প্লাবন্দি ধ্বংস করে দিবেন, এখন তো আরও হাসির পাত্র বানালেন। আল্লাহ তাআলা বললেন তুমি টেনশন করো না, আমি দেখতেছি আমার কাজ, আমার কৌশল বোঝা বড় দায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ বুঝবে না। তো এক বুড়ি পায়খানা করে সবাই তলায়া দিয়েছে, 80 বছরের বুড়ি, শরীরে কুষ্ঠ রোগ, চোখে দেখে না, নাতনিদেরকে বলতেছে তোমরা আমাকে নিয়ে যাও, ওই যে দুশ্মনটা আমাদের নো ওর কিস্তিতে সবাই পায়খানা করে, আমি একটু পায়খানা করব, এরকম কিছু মানুষ আসে না নাই? তো তুমি কুষ্ঠরোগী 80 বছরের বৃদ্ধ, তোমার যাওয়া দরকার কি? সে বলে আমি যাব। তো নাতনিরা তারে হাতে ধরে নিয়ে আসছে, কিস্তির মধ্যে বসাইয়ে দিছে, বসাইতে দেরি ও পায়খানার মধ্যে পড়ে গেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, তখন তাকে পায়খানা থেকে টেনে তুললো, তুলে তুলে দেখে 14 বছরের যুবতী হয়ে গেছে, 80 বছরের বুড়ি, সুন্দরী, একদম অত্যন্ত চমৎকার, অত্যন্ত রূপসী সুশ্রী এক বালিকা। সবাই তো অবাক, হায় রে, এই পায়খানার মধ্যে বৃদ্ধ মানুষ যদি ডুব দেয় সে তো যুবক হয়ে ওঠে, যার যেই রোগ আছে ওই রোগের জন্য এই পায়খানা খায় তো ভালো হয়ে যায়, আল্লাহু আকবার বলে। কারণ এই কারিশমা কার? আল্লাহ বলে নো, যেই পায়খানা তারা দিয়েছে তোমাকে বৎসনা দেওয়ার জন্য, এই পায়খানা আমি এদেরকে খাওয়াবো। এমন খামানি খাওয়াইলেন, দৌত করতে 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 ওই কিস্তি এমনভাবে চেঁচেছেন কাঠ পর্যন্ত ক্ষয় করে ফেলেছেন, আল্লাহু আকবার বলেন। এই বুড়ি দুশ্মনী করতে চাইছে আরেক বুড়ি, আরও একজন বুড়ি ছিল, ওই বুড়ি নূহ আলাইহিস সালামের তাওহীদের সায়াতলে আশ্রয় গ্রহণ করছেন, আল্লাহু আকবার বলেন। দুজন বুড়ি, ওই বুড়িকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কবুল করলেন। তো নূহ আলাইহিস সালাম বললেন মা, কিছুদিন পরে এই এলাকায় প্লাবন হবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষিত হবে, জমিন থেকে বৃষ্টি হবে, এই এলাকা আল্লাহ তলিয়ে দিবে, তখন আমি তোমাকে বলবো, আমি তোমাকে পূর্বাভাস দিব, তখন তুমি আমার কিস্তিতে উঠবে। যারা ইমানদার মুত্তাকি এদেরকে নিয়ে আল্লাহ তাআলা বললেন এখান থেকে চলে যাওয়ার জন্যে। তো নূহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি আপনাকে জানাবো। তো ওই মহিলা বলল ঠিক আছে বাবা, আমি অপেক্ষায় রইলাম, ওই ইমানদার মুত্তাকি মহিলা। তো প্লাবন শুরু হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম যারা মুমিন মুত্তাকি এদেরকে নিয়ে ওই কিস্তির মধ্যে উঠলেন, এবং আল্লাহ পাক বললেন পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় এই কিস্তির মধ্যে উঠাও, কারণ এই কিস্তির মধ্যে যারা থাকবে এদেরকে দিয়েই এই পৃথিবী আমি নতুন করে আবার এই পৃথিবীতে বিস্তার লাভ করাবো, সুবহানাল্লাহ বলে। দোষ নূহ আলাইহিস সালাম ইমানদারদেরকে বললেন তোমরা কিস্তিতে উঠো, প্লাবন কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিস্তিতে উঠলেন, জোড়ায় জোড়ায় প্রাণী নিলেন, কিন্তু ওই বুড়ির কথা ভুলে গেছে। তো শুরু হয়ে গেল সাইক্লোন, পানি আর পানি, একদিন আর দুই দিন নয় 40 দিন পর্যন্ত অন্ধকার আচ্ছন্ন,
মুমিন মুত্তাকিরা আছে কিশ্তির মধ্যে, কিন্তু ওই বুড়ির কথা নূহ আলাইহিস সালাম বেমালুম ভুলে গেলেন। চল্লিশ দিন পর আকাশ থেকে বৃষ্টি, নিচ থেকে পানি, বিশাল বড় ঢেউ, পুরো এলাকা তলিয়ে দিলেন, লক্ষ লক্ষ বেঈমান গুলোকে আল্লাহ তাআলা মেরে ফেললেন। চতুর্দিকে যেদিকে তাকায় কোনো কিছু দেখা যায় না, বড় বড় পাহাড়গুলো পর্যন্ত ডুবে গেল, নদী নালা খাল বিল বড় বড় ঘর বাড়িগুলো কোনো কিছুই দেখা যায় না, সব কিছু তলিয়ে দিলেন। একটানা চল্লিশ দিন পর্যন্ত জ্বর বইল। চল্লিশ দিন পরে নূহ আলাইহিস সালামের কিস্তিটা যখন যদি পর্বতের মধ্যে আল্লাহ তাআলা বিরিয়ে দিলেন, নূহ আলাইহিস সালাম নামলেন, নামার পরে আল্লাহ তাআলা যখন পানি কমিয়ে দিলেন নামলেন, নামার পরে ঘুরতেছেন, হঠাৎ করে মনে পড়ে গেল ওই বুড়ি মহিলাটা ওই কিস্তির মধ্যে নাই। নূহ আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, নিজের এলাকায় গেলেন, এলাকায় গিয়ে দেখে সব ঘরবাড়ি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, পুরো এলাকাটা আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিলেন, কিন্তু ছোট্ট একটা ঘর দেখা যায়, কুটুরি দেখা যায়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম সেই কুটুরিতে গেলেন, সালাম দিলেন, ভিতর থেকে বৃদ্ধা মহিলার মিটমিটি আওয়াজ, কে আপনি? বলে আমি নূহ। বলে বাবা আসো ভিতরে আসো, তুমি না বলেছিলে প্লাবন হবে, আমাকে খবর দিবে, মনে হয় প্লাবনের পূর্বাভাস শুরু হয়ে গেছে, তুমি আমাকে খবর দেওয়ার জন্য আসছো, আমি তো কাটুরি কুটুরি সব কিছু রেডি করে রাখছি, তোমার কিস্তিতে আমি চলে যাব, বের হব নাকি? নূহ আলাইহিস সালাম বলে মা কি বলো, চল্লিশ দিন জ্বর বয়েছে, একটু ঘর থেকে বের হও। বের হয়ে এলাকার দিকে তাকাও, বলে আমি তো এই চল্লিশ দিন ঘর থেকে পর্যন্ত বের হই নাই। বের হয়ে দেখে এই এলাকার কোনো চিহ্ন নাই, পুরো এলাকাটাকে আল্লাহ তাআলা যেন মরুপ্রান্তে রূপান্তরিত করে দিয়েছে। হে মা, তুমি একজন মুত্তাকি, তুমি একজন মুমিনা নারী, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون নিশ্চয় যারা একতার স্বীকৃতি দিয়েছো আমি তোমাদের রব, এর উপর ইস্তিকামত থাকো, সুম্মা ইসতাকামু, যত জ্বর জাপটাই আসুক, বিপদে আসুক, এর উপর ইস্তিকামত থাকো, টেনশন নাই। تتنزل عليهم الملائكة এদের অন্তিম সময়ে আল্লাহর ফেরেশতারা আসেন, কানের গোড়ার মধ্যে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আরে আল্লাহর বান্দা তোমার টেনশন নাই, তোমার চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তুমি মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে তোমার দেরি হবে না। যেমন আসিয়ার অন্তিম সময়ে সুসংবাদ, নিজের স্বামী ফেরাউন আসিয়াকে একটা পাথরের মধ্যে রাখলেন, আর একটা পাথর দিয়ে থেতলিয়ে দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আসিয়ার দেহের মধ্যে কোনো চামড়া নাই, শুধু হাড়গুলো আছে, সমস্ত দেহটা থেতলিয়ে দিলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফেরাউন বলে আসিয়া এতদিন সংসার করেছ, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেই নাই, আজকে তুমি আমার, তুমি আমাকে খোদা বলে মেনে নাও না, তুমি নাকি এক অদৃশ্যের খোদার প্রতি তুমি আকৃষ্ট হয়েছ, ও আসিয়া এখনো সময় আছে, তুমি ওই খোদাকে ছেড়ে দাও, আমাকে খোদা মানো, আমাকে খোদা যদি মানো তাহলে আমি তোমাকে এখনো মুক্তি দিয়ে দেব, কারণ আমি চাই না আমার স্ত্রীকে আমি এইরকম বিয়াজ্যোতিদায়ক একটা যন্ত্রণাদায়ক শাস্তি দেব। আসিয়া বলে ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, আল্লাহর কসম করে বলি আমি যাই আল্লাহর গোলামি করি, আমি মরতে পারি, আল্লাহর গোলামি আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার, আসিয়ার জবানে আল্লাহ পাকের জিকির, আল্লাহ, শুধু আল্লাহ পাকের জিকির। যখন আসিয়ার রুহটা বের হবে, বের হয়ে যাবে, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, আমার আসিয়ার একটা কথা বলো, আজকে আমার আসিয়া যা চাবে আমি আসিয়ার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আমার আসিয়া আজকে যা চাবে আমি আরশের মালিক আল্লাহ আসিয়াকে তাই দিয়ে দেব। জিব্রাইল আসলেন, আসিয়া আপনি কি চান বলেন, আপনার উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আসিয়া বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি তো সফল। বলে কি চান? বলে আমি কিছু চাই না, তবে একটা জিনিস চাই। বলে কি জিনিস? আমার রব যদি আমার উপরে খুশি হয়ে যায়। সূরা তাহরিম আঠাশ নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠার শেষের অংশে আসিয়ার চাওয়াটা আল্লাহ এতটাই পছন্দ করছেন, ওই চাওয়াটা আল্লাহ তাআলা আয়াত বানায়া উম্মতি মুহাম্মদের জন্য হাদিয়া হিসাবে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলে আসিয়া আপনি চান? আল্লাহ বলেছে আপনি যা চাবেন তা দিবে। আসিয়া বলে তাই নাকি? বলে হ্যাঁ।
আসিয়া তখন বললেন, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনী মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনী মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আসিয়া বলে, আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, যদি আপনি আমার উপরে সন্তুষ্ট হন, আপনি যদি আমার উপরে খুশি হন, তাহলে আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে চাইলো আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা দেরি করবে না, আমার আসিয়ার চাওয়া তাড়াতাড়ি পূর্ণ করে দাও, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আসিয়ার জন্য স্পেশাল একটা ঘর বানাও, বালাখানা বানাও। বলতে দেরি, সেকেন্ডের মধ্যে ফেরেশতারা জান্নাতে বালাখানা বানালেন। আল্লাহ তাআলা বললেন, ও জান্নাতের ফেরেশতারা, সাতটা আসমানের দরজা খুলে দাও, আমার আসিয়ারে বলো জান্নাতের দিকে তাকাইতে। আমার আসিয়ার বড় কষ্ট হচ্ছে, ফেরাউন আমার আসিয়ারে থেতলিয়ে দিচ্ছে, মেরে ফেলতেছে, টুকরো টুকরো করে ফেলতেছে, লোহার চিরুনি দিয়ে আসিয়ার দেহ থেকে সমস্ত গোষ্ঠগুলো খুঁচিয়ে ফেলতেছে। দেরি করবো না, তাড়াতাড়ি যান, সমস্ত আসমানের দরজাগুলো খুলে দাও। ফেরেশতারা সমস্ত আসমানের দরজাগুলো খুলে দিলেন। আসিয়াকে বললেন, আকাশের দিকে তাকান। আসিয়া আকাশের দিকে তাকালেন, আসিয়া দেখতেছে আসিয়ার নামে জান্নাতে একটা দামি বালাখানা আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবর বলেন। ওই বালাখানার মধ্যে নাজ নেয়ামতের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আসিয়া দেখে দেখে হাসতেছে। ফেরাউন বলে, আসিয়া কেন হাসো, আমি তোমারে মারতেছি আর তুমি হাসতেছো, কারণটা কি? তোমার দেহ থেকে রক্তগুলো ঝরতেছে, তোমার শরীরের মধ্যে গোশত নাই, আমরা কেটে সমস্ত গোশতগুলো খসাইয়া ফেললাম, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ, মনে হয় কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবা, কিন্তু এখন কেন হাসো? আসিয়া বলে, ফেরাউন, তুমি বুঝবা না, আমি যেই মালিকের জিকির করি, যেই মালিকের জিকির আমার জিহ্বার মধ্যে আসি, যেই মালিকের মহাব্বত আমার কলবের মধ্যে ঢুকাইছি, আমি ওই মালিকের জিকির করতেছি, আর ওই মালিক আমার জন্য জান্নাতের ঘর বানিয়েছেন, ওই জান্নাতের ঘরটা আমি দেখতেছি, নিয়ামত দেখতেছি, এই দিকে তুমি মারো কাটো ভূক্ষেপ করবার সময় আমার নাই, আমি তো আমার আল্লাহর দিদারের ওই মজার মধ্যে আমি মজে আছি। আল্লাহু আকবার। আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস, ঠিক কিনা বলেন? যারা মালিক চিনছে তারা মরবে, এদেরকে কাটো মারো আগুনে ফেলো, এরপর মালিক থেকে দূরে যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 40 নম্বর আয়াত, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, জমিনের নিচে যারা আছে, পানির নিচে যারা আছে, সবাই মাওলা পাকের জিকির করে, ঠিক কিনা বলেন? তাফসীর আছে, গাছ আল্লাহ পাকের জিকির করে, যে গাছটা জিকির বন্ধ করে দেয় ওই গাছটা মরে যায়। তাফসীরের মধ্যে আছে, যেই মখলুকাত আল্লাহ পাকের জিকির বন্ধ করে দেয়, আল্লাহর গোলামি বন্ধ করে দেয়, ওই মখলুকাতরা ধ্বংস হয়ে যায়, মরে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। সবাই জিকির করে, নদীর যেই শুষ আওয়াজ, নদীর কলকলতান, বাতাসের শুষ আওয়াজ, পাখির কুহু কুহু গান, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম, এগুলো আমার জিকির, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝো না। আল্লাহু আকবার। যাদের ভয় আমার অন্তরে আছে, যাদের আমার জিকির যাদের কলবের মধ্যে আছে, আমি আল্লাহ এদেরকে সর্বহালাতে বিজয় দান করব। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান আসীলা। হে ইমানদারেরা, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করো। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের জিকির করতে ভালো লাগে না, আমরা জিকির না করতে করতে কলবের মধ্যে মরিচা ধরে গেছে, অন্ধকার হয়ে গেছে, যেদিকে তাকাই অন্ধকার, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, আমাদের ভালো কাজ করতে ভালো লাগে না, অন্ধকার হয়ে গেছে, কলব যেই দিকে তাকাই অন্ধকার দেখি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানুষের কলবটা আয়নার মতো পরিষ্কার থাকে। মানুষ একটা গুণা করে, অন্তরে একটা ময়লার দাগ পড়ে, দুইটা গুণা করে, দুইটা দাগ পড়ে, তিনটা গুণা করে, তিনটা দাগ পড়ে, চারটা গুণা করে, চারটা দাগ পড়ে, আস্তে আস্তে পরে অন্তরটাই অন্ধকার হয়ে যায়, তখন কোনো কিছু ভালো লাগে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তর তো কুফুর
চুরি করতে করতে অন্ধকার হয়ে গেছে, অগর নবীজি তাহলে অন্তর কি করে পরিষ্কার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ধৌত করবার জন্য যেমন মেডিসিন আছে, আর অন্তর দুইবার একটা মেডিসিন আছে, কলব দুইবার মেডিসিন হলো একমাত্র মাওলা পাকের জিকির। আল্লাহু আকবার, জিকির করবা অন্তর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিশ্বনবী বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে একটা শয়তান হাঁটু গেড়ে বসে আছে। আপনি নামাজ পড়েন, ওই শয়তান নামাজের মধ্যে ধোকা দেয়। আপনি হজ করেন, ওই শয়তান নামাজের মধ্যে ধোকা দেয়। আপনি বাইতুল্লাহ তাওয়াফ করেন, ওই শয়তান ধোকা দেয়। আপনি আল্লাহর রসুলকে সালাম দেন, ওই সময় ওই শয়তান অন্তরের মধ্যে ধোকা দেয়। আপনি সাফা মারওয়া সাই করেন, ওই শয়তান ধোকা দেয়। আপনি যখন ধান করেন তখন ওই শয়তান ধোকা দেয়। আপনি যখন সুবহানাল্লাহর তাসবিহ পড়েন, ও আল্লাহর বান্দারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 24 ঘন্টা শয়তান তোমাকে ধোকা দেয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই শয়তানকে অন্তর থেকে দূরে সরাবার কোনো ঔষধ আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ঔষধ আছে, একটা মেডিসিন আছে। বলে কি? বলে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান হাঁটু করে বসে আছে। ফা ইযা যাকারাল্লাহা খানাসা, বান্দা যখন জিকিরের মধ্যে ধাক্কা দেয়, জিকির করতে দেরি, শয়তান ভয়ে পালাইতে দেরি করে না। আল্লাহু আকবার। আর যখন ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, জিকির ছেড়ে দেয়, আবার ভিতরে ঢুইকে আবার ওয়াসওয়াসা দেয়। এই জন্য জিকির করা দরকার আছে না নাই?